দর্শক, মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলার নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খানকে মাফ করে দিলেন ঢালিউড কুইং অপু বিশ্বাস। কি কারণে, কখন, কিভাবে শাকিব খানকে মাফ করে দিলেন অপু বিশ্বাস, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়া সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ঢালিউড কুইং অপু বিশ্বাসের আজকাল বেশি চোখে একটু পানি দেখা যায়, তার চোখের পানি যেন ধরে রাখতে পারছে না। আজকাল অপু বিশ্বাস একটু বেশিই কেঁদে থাকেন, কারণ অপু বিশ্বাসের মা মারা গিয়েছেন এক বছর হয়ে গিয়েছে, আর মায়ের কথা মনে করেই তার চোখে পানি এসে যায়। অপু বিশ্বাস যখন কাজে ব্যস্ত থাকেন শুটিং এ তখন একটু ভালো থাকেন, সবার সাথে একটু হাসি ঠাট্টা করেন, কিন্তু একা একা যখন থাকেন তখনই তাকে দেখা যায় তিনি কাঁদেন, চোখে পানি, মায়ের কথা মনে করেই তিনি কেঁদে থাকেন। অপু বিশ্বাস একের পর এক কাজ হাতে নিয়েছেন, তিনি বেশ কয়েকটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছেন, আর সেই কাজ নিয়ে খুবই ব্যস্ত। তার জীবনের একটাই উদ্দেশ্য, তিনি অভিনয় জগৎকে সফলে নিয়ে যাবেন তার জীবনে। অনেক সময় অনেকেই অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেন যে আপনি কি শাকিব খানকে ভুলে গিয়েছেন, শাকিব খান অনেক কষ্ট দিয়েছে আপনাকে, আপনি নতুন কিছু ভাবুন জীবনে আবার। অপু বিশ্বাস এক গাল হেসে ইদানিং বলেন যে আমি শাকিব খানকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কারণ সে আমার সন্তানের বাবা। আমি যদি শাকিব খানের জন্য এখনো মনে কষ্ট পুষে রাখি তাহলে ক্ষতিটা আমার সন্তানের বাবারই হবে, তা আমি কখনোই চাই না। আমি অনেক আগেই তাকে মাফ করে দিয়েছি, আর মনে রেখে বা কি করব, যা ঘটে গিয়েছে তা তো ঘটেই গিয়েছে, আমি সেই ঘটনা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আমার সাথে যা ঘটেছিল তা বর্তমানে অনেক নারীর সাথেই ঘটে থাকে, তখন আমি অনেক কেঁদেছিলাম, অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন আর ভাবি না, কারণ প্রতিটি মানুষের জীবনেই এক এক ধরনের এক একটা দুশ্চিন্তা বা ভাবনা বা সমস্যা থেকে থাকে, সবার জীবনেই একটা ঘটনা থাকে। এটা না হয় আমার জীবনেই একটি দুর্ঘটনা ছিল, তা ভেবে আর কি করব, ওটাকে নিয়ে আমি আর ভাবি না। সত্যি কথা বলতে কি, আমি যখন একজনকে ভালোবাসবো সে ভালোবাসাটা তার জন্যই থেকে যাবে, আর কখনো সেই ভালোবাসাটাকে মোছা যায় না। আর সত্যিকারে যে প্রেম করে সেই বুঝে তার ভেতরে সেই প্রেমটা রয়ে যায়, সেই জায়গাটা আর কাউকে দিতে পারে না। কিন্তু আমি সবসময় শাকিব খানের জন্য দোয়া করি যে তিনি তার জীবনটাকে সুন্দরভাবে সাজাক গোছাক, এটাই আমার চাওয়া। আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি, আর শাকিব খানের কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দর্শক, অপু বিশ্বাসের কথাগুলো কেমন ছিল তা জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য রবিল শুভকামনা।